কাজ হলো যে এক হলো যে একটা কাজ হলো যে স্কিন কে এই যে নারিশমেন্ট বা এই টিপের কাজের জন্য সে আছে এটা জেনারেল অ্যানাটমিতে আমার মনে হয় পড়ানোর কথা ছিল আচ্ছা যাই তারপরে বলি এর পাশাপাশি এটা হিট ইনসুলেটর হিসেবে কাজ করে আমাদের বডির ভিতরের টেম্পারেচার এবং বাইরের টেম্পারেচার এই দুটোর মধ্যে যে একটা ভারসাম্য রাখে এর জন্য এই লেয়ারটার খুবই মানে খুবই জরুরি এই লেয়ারটা থাকা টেম্পারেচার মেইনটেনেন্সে এই লেয়ারটা থাকা খুবই জরুরি এর পাশাপাশি এটা আমাদের জন্য এক্সট্রা যে এনার্জি সঞ্চয় করে আর কি যদি কোনো মানুষ খাওয়া দাওয়া না করে তখন কি হয় এই যে এখানে যে ফ্যাট আছে সেই ফ্যাটটা ভেঙে তারপরে আমাদের বডির যে মাসেল বা অন্যান্য যে সিস্টেম ফাংশনের জন্য যে এটিপি দরকার হয় এনার্জি দরকার হয় সেটা এখানকার ফ্যাট লেয়ার ভেঙে তৈরি হয়ে যায় তো এই যে আমরা যখন ব্যায়াম করি বলে যে ওজন কমাও এই ওজন কমানোর সময় আমরা কি করি আমাদের মাসেল টিস্যুটা অনেক বেশি পরিমাণে কাজে লাগাই ফলে মাসেল টিস্যু আমাদের বডির ব্লাডে থাকা যেসব এনার্জি আছে সেগুলো ইউজ করে ফেলে এরপরেও যখন আমরা মাসেলটা কাজে লাগাই তখন কি করে আমাদের এই যে সাবকিউটানিয়াস টিস্যুতে যে ফ্যাট আছে এগুলো ভেঙে আবার ব্লাডের মধ্যে কিছু এনার্জি দিয়ে দেয় এগুলো মাসেল তখন ইউজ করে এইভাবেই আমাদের ফ্যাট গুলো ভাঙে যখন আমরা এক্সারসাইজ করি কাজেই এক্সারসাইজটা খুব মানে একটু বেশি মানে পাঁচ মিনিট হাঁটলাম আর হয়ে গেল তাতে কিন্তু হবে না এক্সারসাইজটা ব্লাডের এনার্জি শেষ করার পর যেন ফ্যাটের এনার্জি ভাঙে সেই পরিমাণে করতে হবে এবং যে এক্সারসাইজে ঘাম হয় না সেটা আসলে এক্সারসাইজের মধ্যে পড়েই না অবশ্যই ঘাম ধরানো এক্সারসাইজ করতে হবে তার আগে শুধুমাত্র তুমি ব্লাডের এনার্জি ইউজ করলা আবার দিয়ে খাইলা আবার ব্লাড এনার্জিতে থাকলো লিভার এনার্জি থাকলো সাবক্রিনিয়াস টিস্যু ফ্যাট ভাঙা যেটা তোমার টার্গেট সেটা হলো না আর একটা ঝামেলা হলো যে অ্যাবডোমেনের যে ফ্যাট এখানে সাবকিউটানিয়াস ফ্যাটের পাশাপাশি ইন্ট্রা অ্যাবডোমিনাল ফ্যাটও থাকে অর্থাৎ আমাদের পেটের নাড়িভুঁড়ির আশেপাশেও পেরিটোনিয়ামের সাথে অনেক ফ্যাট লেগে এই ফ্যাটটা কমানো আরো টাফ নর্মালি একটা মানুষ যখন শুবে তখন দেখা যায় যে হাত পা শুকিয়ে গেছে কিন্তু এখনো মানে যেটা বলে পেট কমে নাই ভুঁড়ি কমে না এর কারণ হলো ভুঁড়ির এখানে সাবকিউটানিয়াস টিস্যু এবং ভিতরে যে ইন্ট্রা অ্যাবডোমিনাল ফ্যাট এই দুইটা কমাই দিলে আরো বেশি এক্সারসাইজ করতে হবে কাজেই তোমাদের সবার আশা করে বিএমআই নর্মালের মধ্যে আছে বিএমআই কারো বেশি নাই এই বয়সে বিএমআই নর্মালে থাকা খুবই জরুরি না রে বাবা যখন গরমে ঘাম হয় তাহলে তো কাজে এসেছিল তখন ওই সময় ফ্যাট হয় না এক্সারসাইজ করার জন্য যে ঘাম হয় সেখানে তখন যে এটা হয় সেটার জন্য গরমের ঘামটা আলাদা জিনিস ওইটা রেগুলেশন করার জন্য কি বলে সোয়েট গ্ল্যান্ড আছে সেগুলো অ্যাক্টিভেটেড হয়ে আমাদের টেম্পারেচারটা মেইনটেইন করে তাহলে আমরা এক্সারসাইজ করার ইটা বুঝলাম যে এবং সাবকিউটানিয়াস টিস্যুর ফ্যাট এটাই হলো আমাদের বেশি হলে কি হবে বিএমআই বেশি হলে সামনে হাইপারটেনশন হবে ডায়াবেটিস হবে তারপরে আরো অনেক ঝামেলা হবে বাচ্চা কাচ্চা হইতে প্রবলেম হয় অনেকের তারপরে জয়েন্ট জয়েন্টে জয়েন্টে আর্থ্রাইটিস হয় অন্যান্য সমস্যা কাজেই ওয়েট কন্ট্রোলে রাখা খুবই খুবই জরুরি এবং এই সময় যারা তোমাদের বয়সে যারা ওয়েট বেশি আছে বিএমআই তারা এখনই সাবধান হয়ে কন্ট্রোলে করতে হবে এই যে আমি এমনিতে লম্বা দেখে আমাকে বুঝায় না কিন্তু আমার বিএমআই ও বেশি আমার বিএমআই 26 বা 7 এরকম হবে যেটা 25 এর নিচে থাকা উচিত তাহলে আমরা অন্য আলোচনায় না যাই আমরা সুপারফিশিয়াল ভাষা বুঝলাম ডিপ ভাষা বুঝলাম বইতে দেখো সুপারফিশিয়াল ভাষা কাটার পরে সুপারফিশিয়াল ভাষা কিছু কন্টেন্ট বলা আছে অর্থাৎ দা কন্টেন্টস অফ সুপারফিশিয়াল ভাষা ইন পেক্টোরাল রিজিয়ন বর্ডার লাইনে থাকা উচিত তোমাদের 20 থেকে 22 22 এর বেশি থাকা উচিত এই বয়সে আচ্ছা এইখানে আমরা তাহলে এই ছবিটা খুব ভালো একটা ছবি এই ছবিটা দেখো কাটা হয়েছে কিভাবে এখানে এক্সিলা বরাবর একটা লম্বা করে কাটা হয়েছে এখানে তাহলে এই স্কিন এই সুপারফিশিয়াল ফাসা ঠিক আছে এই কিন্তু সুপারফিশিয়াল ফাসা ভিতরে আরো ডিপার লিম্ফেটিক কি বলে ফ্যাট টিস্যু আছে এগুলো কিন্তু সুপারফিশিয়াল ফাসা না সুপারফিশিয়াল ফাসা জাস্ট স্কিনের নিচে যে হলুদ রঙের লেয়ারটা থাকে এটা আমি যে ট্র্যাকিং করে যাচ্ছি এটাই হলো সুপারফিশিয়াল ফাসা স্কিনের নিচে যে হলুদ রঙের যে ট্র্যাকিং করলাম এটাই সুপারফিশিয়াল ফাসা এর ভিতরে
ওই যে ভিতরে সাদা রঙের যে লাইনগুলো আছে দেখো এখানে একটা লাইন এই যে মাসলের চারদিকে একটা কভারিং আছে এই মাসলের চারদিকে একটা কভারিং আছে ঠিক আছে এই মাসলের চারদিকে একটা কভারিং আছে এই যে কভারিং গুলো আছে এগুলো হলো ডিপ ফাসা তাহলে আমরা সুপারফিশিয়াল ফাসা এবং ডিপ ফাসা চিনতে পারলাম ডিপ ফাসাকে এক এক জায়গায় এক একটা নাম দিয়েছে কোথাও দিয়েছে মেমব্রেন কোথাও দিয়েছে পেক্টোরাল ফাসা কোথাও দিয়েছে এক্সিলারি ফাসা এইভাবে এক একটা জায়গায় এক একটা নাম হয়েছে কিন্তু সবগুলাই একত্রে কি নাম কি ডিপ ফাসা এই যে এখানে নাম দিয়েছে এক্সিলারি ফাসা কোথাও আবার লিগামেন্ট ফর্ম করছে ডিপ ফাসা হ্যাঁ কোথাও এই যে পেক্টোরাল ফাসা দিয়েছে পেক্টোরাল স্পিনাল ফাসা মাইনর ফাসা অ্যাকচুয়ালি যত ফাসা পাবো সুপারফিশিয়াল ফাসা বাদ দিয়ে সবই হলো ডিপ ফাসার বিভিন্ন ফর্ম সবই এরকম পাতলা পলিথিনের মতো একটা লেয়ার তৈরি করছে এবং কি বলে অ্যানোটেশন করতেছে কি যেন আচ্ছা তাহলে সবই হলো ডিপ ফাসার বিভিন্ন ফর্ম তাহলে এই যে আমাদের পেক্টোরাল রিজনে যে সুপারফিশিয়াল ফাসা এই ফাসার কন্টেন্ট এই ফাসার মধ্যে কি কি আছে তাহলে সেখানে বইতে তোমাদের বইতে বিধিচনাশিয়ায় আছে সুপারফিশিয়াল ফাসার চ্যাপ্টারের মধ্যে কন্টেন্ট ফ্যাট ছাড়া সুপারফিশিয়াল ফাসায় নার্ভ থাকে আর্টারি বা ভেইন থাকে মানে ব্লাড ভেসেল থাকে সে নামগুলো আছে প্লাটিজমা একটা মাসেলের কথা বলা আছে প্লাটিজমা এটা একটা মাসেল এরপরে আছে ব্রেস্ট তাহলে সুপারফিশিয়াল ব্রেস্ট কোথায় থাকে পেক্টোরাল রিজনে সুপারফিশিয়াল ফাসায় থাকে ব্রেস্ট কিন্তু ডিপার কোনো স্ট্রাকচার না আছে তাহলে এখানে আমি পেক্টোরাল রিজিয়ন বলতে কি বোঝাই সেটা একটু বুঝো এই যে স্টারনামের সাইড ঘুরে এই জায়গাটায় ইন্টার পোস্টাল ওয়াল বাদ দিলে তার সামনে যে রিজিয়নটা আমরা চিন্তা করি সেটাই হলো পেক্টোরাল রিজিয়ন অর্থাৎ স্কিন সুপারফিশিয়াল ফাসা ডিপ ফাসা মাসেল এইগুলো নিয়েই তৈরি হয়েছে পেক্টোরাল রিজিয়ন পেক্টোরাল রিজিয়ন বলতে কিন্তু আমরা এই বরাবর ভিতরে যে ইন্টারকোস্টাল স্পেস ইন্টারকোস্টাল মাসেল সেগুলো বুঝবো না পেক্টোরাল রিজিয়ন হলো ইন্টারকোস্টাল ওয়ালের সুপারফিশিয়ালি যে স্ট্রাকচার গুলো আছে সবগুলোকে একসাথে বলা হয়েছে পেক্টোরাল রিজিয়ন এই পেক্টোরাল রিজিয়নের সুপারফিশিয়াল ফাসা আবার আমরা পড়তেছি এই সুপারফিশিয়াল ফাসার কন্টেন্ট হলো ফ্যাট তারপরে হলো নার্ভ ভেসেলস ব্রেস্ট আর একটা মাসেলের কথা হচ্ছে প্লাটিজমা এটা একটা পাতলা পর্দার মতো মাসেল তাহলে এই হলো আমাদের পেক্টোরাল রিজিয়নের মোটামুটি একটা আইডিয়া প্লাটিজমা দেখো এই একটা মাসেলের কথা বলা আছে এই মাসেলটার নামই প্লাটিজমা মাসেল এটা খুব মানে সুপারফিশিয়াল ফাসায় থাকে নরমালি আমরা জানি যে মাসেল সুপারফিশিয়াল ফাসার ডিপে থাকে কিন্তু এই মাসেলটা সুপারফিশিয়াল ফাসার কন্টেন্ট এরকম খুব কমই মাসেল আছে যারা সুপারফিশিয়াল ফাসায় থাকে এটা পাতলা পর্দার মতো একটা মাসেল যেটা আমাদের একদম ওই যে দেখো ওই যে ম্যান্ডিবল থেকে নিচের দিকে একদম পেক্টোরাল রিজিয়ন পর্যন্ত চলে আসছে হ্যাঁ ক্লাভিকল ক্রস করছে এই মাসেলটার নামই হলো প্লাটিজমা মাসেল তাহলে আমরা যদি যখন আমরা ডিসেকশন পরীক্ষা দেবো তখন যদি পেক্টোরাল লিজন বলবে যে পেক্টোরাল লিজনে ডিসেকশন করে দেখাও তখন তোমাকে আঙুল দিয়ে ট্র্যাকিং করে ওই যে ছবিতে যেভাবে লাল রং দেওয়া আছে তোমাদের বইতে সেভাবে দেখাইতে হবে ডিসেকশন করে তারপরে তুমি ডিসেকশন করার পর কি এক্সপোজ করবা স্কিন সুপারফিশিয়াল ফাসা দেন ডিপ ফাসা উইল বি এক্সপোজ দেন নেক্সট কোয়েশ্চেন হোয়াট আর দ্য কন্টেন্টস অফ সুপারফিশিয়াল ফাসা ফ্যাটি টিস্যু নার্ভ ভেসেলস প্লাটিজমা মাসেল এন্ড ব্রেস্ট ব্রেস্ট ইজ দ্য কন্টেন্ট অফ সুপারফিশিয়াল ফাসা অফ দ্য পেক্টোরাল লিজিয়ন এরপরে কিউটিনিয়াস সাপ্লাই দেওয়া আছে এগুলো দরকার নেই যা দরকার হবে পরে একদম একটা ডার্মাটোম আঁকবা সেটা দরকার এই পরবর্তী যে ডিটেলস বইতে আছে কিচ্ছু দরকার নাই ঠিক আছে ব্রেস্ট এরপরে ব্রেস্ট নিয়ে কথাবার্তা বলা আছে ব্রেস্ট এই আজকে আর করাবো না কালকে করাবো তোমরা পরবর্তীতে বইতে থাকে 43 পেজে মাসেলস অফ দ্য পেক্টোরাল রিজিয়ন এখানে যাও সরাসরি মাসেলস অফ দ্য পেক্টোরাল রিজিয়নে চলে যেতে তাহলে পেক্টোরাল রিজিয়নে তুমি স্কিন কাটছো সুপারফিশিয়াল ফাসা কাটছো তারপরে ওজন কমাতে গিয়ে ব্রেন ঠিকমতো কাজ করে না এটা আবার কি জিনিস হ্যাঁ ওজন কমাতে আমি ঠিক কোশ্চেনটা বুঝিনি আচ্ছা পরে আলোচনা করবো আপাতত আমরা একটু মাসেল নিয়ে কথা বলি সেটা হলো যে এখানে চারটা মাসেল দেওয়া আছে মাসেল গুলো আমরা অলরেডি কিন্তু চিনে গেছিলাম কি কি মাসেল পেক্টোরালিস মেজর মাইনর আছে ছবি দেখায় না
8 ডিভিশনে 45 পিস আচ্ছা ভেরি গুড তাহলে আমরা এখানে এই যে পেক্টোরালিস রিজিওনের মাসেল গুলো আমরা একটু আলোচনা করি সেটা হলো পেক্টোরালিস মেজর মাইনর সাবক্লেভিয়াস সেরাটাস অ্যান্টেরিয়র এটার পাশে টেস্টামাস দেওয়া আছে এইটা অ্যাকচুয়ালি পেক্টোরাল রিজিওনের মাসেল ঠিক বলা যায় না কিন্তু এই মাসেলটা পেক্টোরাল রিজিওনের মাসেলের সাথে কানেক্টেড মানে কাজ করবে কানেক্টেড এই জন্য এটা বলা আছে সেরাটাস অ্যান্টেরিয়র তাহলে এই যে মাসেল গুলো আছে তার মধ্যে পেক্টোরালিস মেজর এই মাসেলের বইয়ের চার্ট আছে সেখানে অরিজিন ইনসার্শন নার্ভ সাপ্লাই একদম এই চারটা পয়েন্ট কি একদম সবসময় মাথায় রাখতে হবে নিশ্চিত থাকো পরীক্ষা দিতে এগুলো আসি সেটা টার্মে আসতে পারে কার্ডে আসতে পারে বা পরবর্তীতে প্রফে মানে কমন কোশ্চেন যে নার্ভ সাপ্লাই অরিজিন একশন তাহলে পেক্টোরালিস মেজর অরিজিন আমরা পড়ছিলাম ইনসার্শনও পড়ছিলাম নার্ভ সাপ্লাই মিডিয়াল এন্ড ল্যাটারাল পেক্টোরাল নার্ভ সাপ্লাই পরবর্তীতে আমরা যখন ব্রাকিয়াল প্লেক্সাস করব তখন এই জিনিসগুলো আরো ভালোভাবে বলা থাকবে এই আর হলো পেক্টোরালিস মেজরের এরপর হলো অ্যাকশন গুলো তাহলে একটু পরে দেখতে হবে অ্যাকশনের মধ্যে দেওয়া আছে অ্যাডাকশন মিডিয়াল রোটেশন অফ শোল্ডার জয়েন্ট আর ক্লাভিকুলার পার্ট প্রোডিউসেস ফ্লেকশন অফ দা আর্ম স্টানোকোস্টাল পার্ট এটা আবার কিছু কথাবার্তা বলা আছে ক্লাইম্বিং এর জন্য হেল্প করে আর ইট ইজ এ মাসেল অফ অ্যাক্সেসরি মাসেল অফ ইন্সপাইরেশন আচ্ছা এখন কথা এখন মেইন ঝামেলা হলো যে এই অ্যাকশন গুলো তাহলে আমাদের খুব বুঝতে হবে যে কোন অ্যাকশন কোনটা এইটা এই আমি এই যে জমে দেখাইলে মেইন যে ঝামেলা যে সবই থেমে থেমে যায় তার কারণে স্মুথনেসটা ভালোভাবে আসে না এই জন্য এটা তোমাদের কেউ এই অ্যাকশনের ভিডিও লাইভ মানে অ্যাকশনের ভিডিও করে সেটা পাঠালে এটার সাথে এইটা জোড়া দিয়ে তারপরে দুটো পাশাপাশির সাথে অ্যাকশন গুলো আরো ভালোভাবে বুঝাইতে পারবো সেরাটাস মাসেলের অ্যান্টেরিয়র মাসেলটা এই চারটে নাই কিন্তু আমি তারপর বলতে বলতে যে এই মাসেলের কাজটা এই মানে এই চ্যাপ্টারের সাথে পড়লে ভালো আর ঠিক আছে আর না থাকলে এখন করে না পরে ঠিকই পড়া লাগবে আমি কি করতেছি আচ্ছা তাহলে এই যে একটা মুভমেন্ট দেখতেছো এই মুভমেন্টটা কি হইতেছে আমরা যখন ওই যে নো বলের সিগন্যাল দেই তখন এরকম হাতটা এভাবে এদিক যাচ্ছে আবার আমাদের শরীরের কাছাকাছি চলে আসছে তাহলে যখন হাতটা শরীর থেকে বিয়োগ হয় তখন হয় অ্যাবডাকশন আর যখন শরীরের সাথে চলে আসে তখন হয় অ্যাডাকশন তাহলে এই যে আমরা এই যে দেখতেছি তাহলে আমরা অরিজিন ইনসার্শনটা যদি হিসাব করি তাহলে এই অরিজিন এই হলো ইনসার্শন তাহলে ইনসার্শনকে এদিকে টান দিয়ে নিয়ে আসছে হ্যাঁ এই জন্য এটার নাম দিছে কি অ্যাডাকশন তাহলে এই জন্য প্রথম যখন অ্যাকশন বলা হবে মাসেলটার কিছু প্রাইমারি অ্যাকশন আছে সেকেন্ডারি অ্যাকশন আছে তাহলে এই মাসেলের প্রাইমারি অ্যাকশন তোমাকে পেক্টোরাল সাথে জিজ্ঞেস করলে প্রথমেই বলতে হবে এখন দেখো মুভমেন্টটা খেয়াল করো মুভমেন্টটা হচ্ছে কিন্তু এইখানে শোল্ডার জয়েন্টে এবং এখানে কি হচ্ছে হিউমেরাসটা একটু ঘুরে যাচ্ছে হ্যাঁ হিউমেরাসটা একটু ঘুরে যাচ্ছে দেখো এই যে হাতটা দেখো কোন দিকে পাতা হয়ে যাচ্ছে ভিতরের দিকে অর্থাৎ আমরা এভাবে সুপাইনেট অবস্থায় যদি সোজা অবস্থা থেকে হাতটা যদি আমাদের আমলিকাস কাছে নিয়ে আসি তখন আমাদের শোল্ডার জয়েন্টে যে মুভমেন্টটা হচ্ছে খেয়াল করো মুভমেন্টটা হচ্ছে কিন্তু শোল্ডার জয়েন্টে অর্থাৎ হাত সুপাইনেশন অবস্থা থেকে এইভাবে যদি ভিতরের দিকে নিয়ে আসি এলবো ফ্লেক্স থাকা অবস্থায় তখন এই জয়েন্টে যে মুভমেন্ট হচ্ছে তখন এই ভিতরের দিকে ঘুরলে মিডিয়াল রোটেশন আর বাইরের দিকে ঘুরলে ল্যাটারাল রোটেশন তাহলে এখানে যে মুভমেন্টটা হচ্ছে শোল্ডার জয়েন্টে মিডিয়াল রোটেশন ল্যাটারাল রোটেশন তাহলে এখানে আমরা এই যে পেক্টোরালিস মেজর মাসেলটা যে দেখতেছি এই মাসেলটা একটু আগে কি করছে অ্যাডাকশন একই সাথে এই মাসেলের কিছু ফাইবার
এইখানে যেহেতু ইনসার্শন, সে হিউমারাসটাকে এইভাবে ভিতরের দিকে টুইস্ট করে দেয়, রোটেশন করে দেয়। এই রোটেশনটার নামই হলো মিডিয়াল রোটেশন। তাহলে আমরা পেট্রোলিস লেজারের দুইটা অ্যাকশন পাইলাম। এই কিছু ফাইবার মানে একসাথে যখন কাজ করে তখন সে কি করে অ্যাডাকশন করে, আবার একই সাথে সে মিডিয়াল রোটেশনও করতে পারে। ফ্লেকশন, ফ্লেকশন হলো এই যে এখন যে এটা আছে সেটা হলো ফ্লেকশন বোঝাইতেছে। তাহলে খেয়াল করো, অ্যাডাকশন, অ্যাবডাকশন, মিডিয়াল রোটেশন, ল্যাটারাল রোটেশন, এখন যেটা দেখাইতেছে এটা শোল্ডার জয়েন্টের ফ্লেকশন। তাহলে অ্যাডাকশনের সাথে ফ্লেকশনের ডিফারেন্সটা কি খেয়াল করছো? অর্থাৎ দুইটা আলাদা অ্যাঙ্গেলে কিন্তু হয়। এখন যেটা হইতেছে, কাউকে চর মারার জন্য যেভাবে খাবরটা, চর মারার জন্য যেভাবে হাত দিতেছ, ঠিক ওইভাবে মুভ করলে আমাদের এই যে শোল্ডার জয়েন্টে যে এটা হয় সেটাই হলো ফ্লেকশন। আর একটু আগে হাতটা ওয়াইড বল, নো বল দেওয়ার জন্য যেভাবে হাত তোলো আর হাত নামো সেটা হলো অ্যাডাকশন, অ্যাবডাকশন। তাহলে এই দুইটা মুভমেন্টের ডিফারেন্স পরীক্ষার সময় কিন্তু তোমাদেরকে সব দাঁড়ায়া, নিজে দাঁড়ায়া প্রত্যেকটা যে শোল্ডার জয়েন্টের মুভমেন্ট দেখাও, একদম দাঁড়াবা হাত এবং একই সময় মুখ থেকে ওই মুভমেন্টের নাম বলবে যে অ্যাবডাকশন, অ্যাডাকশন, ফ্লেকশন, এক্সটেনশন। এখন যেটা দেখতেছি এটা হলো ফ্লেকশন আর এক্সটেনশন। এটা হলো কাউকে চর মারার জন্য আমরা যেভাবে হাতটা দেই জোরে হাত বাড়াইয়া সেটা হলো ফ্লেকশন, আর উল্টাটা হলো এক্সটেনশন। তাহলে এইখানে আমরা দেখতেছি যে পেট্রোনিস মেজর এখানে ফ্লেকশনও করতেছে কিন্তু সম্পূর্ণ না। এই যে ক্লাভিকুলার পার্টে আছে সে শুধু ফ্লেকশনটাই হেল্প করছে, ক্লাভিকুলার পার্টটাই হেল্প করছে। এটাই বলতে এইভাবে বলা আছে যে ফ্লেকশন অফ দা আর্ম, ফ্লেকশন অফ দা আর্ম, ফ্লেকশন অফ দা শোল্ডার জয়েন্ট, একই কথা। এরপরে এক্সটার্নো কোস্টাল পার্ট, এটা এক্সটেনশনে হেল্প করে যখন রেজিস্টেন্সে থাকে। এইটা এই লাস্টের এগুলোর না, পরীক্ষার সময় এমন না যে একদম লিখতে হবে এমন না। আর ক্লাইম্বিং এ হেল্প করে, এটা মুভমেন্ট আসলে সামনে মিশে না করলে দুর্বল না, এক্সটেনশন করে ফ্লেক্সড আর্ম। অর্থাৎ এই যে যখন এটা পুরোপুরি ফ্লেক্সড হয় তখন এই নিচের দিকের ফাইবার গুলো একটু এদিকেও টান দিয়ে নিয়ে আসতে পারে। নিচের দিকে যখন ফ্লেক্স করে তখন হাতটা একটু এদিকে চলে যায়, এটাই বলছে যে এক্সটেনশন। যখন এই যে ফ্লেক্সড অবস্থায় আছে, এই যে হাতটা এখন কি অবস্থায় আছে, ফ্লেক্সড অবস্থায়, এই অবস্থায় এই যে এইখানকার যে ফাইবার গুলো আছে একদম এই কর্নারে, সেই ফাইবার গুলো যখন আবার কন্ট্রাক্ট করে তখন এটা আবার এদিকে চলে যায়, তখনই সেটা বলছে এক্সটেনশন অফ দা ফ্লেক্স আর্ম। ঠিক আছে, এই যে এখন যে সরে গেল ওই বিষয়ে, এটা হলো ফ্লেক্সড আর্মের এক্সটেনশন। তাহলে আমরা যখন পেট্রোলিস মাসেল মাসেল পড়বো তখন মাস্ট প্রথম আসবে অ্যাডাকশন, তারপর মিডিয়াল রোটেশন, তারপরে ফ্লেকশন, এরপরে আরো যে কথাবার্তা বলা আছে ক্লাইম্বিং অ্যাকচুয়ালি কোনো মুভমেন্ট না, ক্লাইম্বিং হলো কয়েকটা মুভমেন্টের কম্বিনেশন। হ্যাঁ, তোমরা ওই বাকি যেগুলো আছে এগুলো করে নিও, কিন্তু প্রথমে ওই তিনটা মুভমেন্ট দেখাইতে হবে, বলতে হবে এবং পরীক্ষার সময় এগুলো ডেমোস্ট্রেট করতে হবে, শো করতে হবে। তাহলে এই হলো আমাদের পেট্রোলিস লেজারের মাসেল মাসেলের অ্যাকশন। অ্যাকশন বোঝার জন্য অরিজিন ইনসার্শনটা ছবি দেখে মাথায় ঢুকাবা, এগুলো যদি মুখস্থ করো পেট্রোলিস মেজর, শোল্ডার জয়েন্ট, ফ্লেকশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন সব মিহাউলে দিবে, পরীক্ষার সময় পুরো উল্টা বলে দিবে যদি মুখস্থ করো। আর যদি ছবি দেখো, অ্যানিমেশন দেখো, তোমাদের কাছে স্ট্যাপসও আছে, সব কিছু আছে, তোমরা তো আমার দেশেও ভালো জানো, এগুলো দেখে যদি মাথায় ঢুকাও সারা জীবন মনে থাকে। তাহলে এই হলো পেট্রোলিস মাসেলের চিফ অ্যাকশন গুলো, নার্ভ সাপ্লাই, ল্যাটারাল এন্ড মিডিয়াল পেট্রোল নার্ভস, এগুলো নিয়ে পরবর্তীতে আরো আলোচনা আসবে। এরপর আছে পেট্রোলিস মাইনর, খুব একটা ইম্পর্টেন্ট না এটা, মানে তোমাদের নিশ্চিত থাকো যে এইগুলোর অ্যাকশন কখনো থাকবে না। সাব ক্লাভিয়াস মাসেল, ক্লাভিস কে, এটা আমরা বলছিলাম যে ক্লাভিকল আর ফাস্টিক এর সাথে অ্যাটাচ থাকে, এটা ক্লাভিকলকে একটু নিচের দিকে নামা। এই এখানে পেট্রোলিস মাসেল টেপ অরিজিন ইনসার্শন নার্ভ সাপ্লাই অ্যাকশন মাস্ট। ঠিক আছে, বাকিগুলোর অরিজিন ইনসার্শন দেখে রাখতে পারো, নার্ভ সাপ্লাই দেখে রাখতে পারো, কিন্তু অ্যাকশন নিয়ে খুব একটা মাথা কামায় না, কারণ পরবর্তীতে আরো শত শত মাসেল রয়ে গেছে অ্যাকশন বোঝার জন্য। তাহলে আমরা মোটামুটি পেট্রোল লিজিয়নের স্কিন সুপারফিশিয়াল ফাসা ডিপ ফাসা করাই নেই, সরাসরি মাসেলে চলে আসছি। এরপরে মাসেলের টেস্টিং আছে, মাসেলের টেস্টিং দরকার নাই, এগুলো পরবর্তীতে তোমরা যখন অর্থমেটিক্স যাবে তখন হয়তো ওইখানে আবার নতুন করে করাবে, অথবা যদি ক্লাস শুরু হয় ওইখানে আইডিয়া দিয়ে দেবো, সেগুলো আপাতত দরকার নেই।
ক্লাবি পেক্টোরাল ফাসা, ওইটা একটা ফাসার কথা বলা আছে, ক্লাবি পেক্টোরাল ফাসা, এটা রিজনে দুই একবার আসতে পারে শর্ট নোট হিসেবে। ভাইবাতে এটা ধরার জন্য কোনো আমি দেখি নেই। ক্লাবি পেক্টোরাল ফাসা, এখানে মেইন পয়েন্ট হলো যে এইটা একটা ডিপ ফাসা এবং এটা পেক্টোরালিস মাসলের ডিপে থাকে। ডিসেকশনে ভেরি গুড। আচ্ছা, এই আমি সেভেন্থ এডিশনে সম্ভবত ভুল ছিল, এটা আগের ব্যাচের সাথে আলোচনা করেছিলাম। তোমাদের বইতে মনে হয় এটা সঠিক করে দিছে, আমার সেভেন্থ এডিশনে এটা ভুল ছিল। এটা বলা হয়েছে যে ঘড়ির কাঁটার সাথে তুলনা করা হয়। ঘড়ির কাঁটা অনুযায়ী যদি এটা চিন্তা করা হয় তাহলে আমাদের পজিশনিংটা ঠিক বলবে। একটা টিউমার এইটা যদি ঘড়ির কাঁটা হয় তাহলে আমরা এইখানে ধরছি 12টা 6টা, এটা ধরতে হবে 3টা আর 9টা। এভাবে যদি ভাগ করি আমরা তাহলে এই 12 এই 6, ঠিক আছে? তাহলে এই যে এই বরাবর যে এখন তাহলে যে আছে সেই ক্লক কত ক্লক হবে? 7 ক্লক, ঠিক আছে? তার ডিসেকশনটা ওইভাবে দেওয়া হয়েছে যে সরি, এই এখানে ধরো এই রাইট ব্রেস্টের ক্ষেত্রে এটা হলো 5 ক্লক, ঠিক আছে? আর লেফট ব্রেস্টের ক্ষেত্রে এটা হলো 7 ক্লক, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ এরিয়েলা ওইখানে বেসটাকে একটা ঘড়ির কাঁটার মধ্যে ধরে তারপরে ডিসিশনে এলটা দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এটা এই এই সেভেন্থ এডিশনে ভুল দেওয়া, বুঝছো? এটা সেভেন্থ এডিশনে শুধু 7 ক্লক পজিশন দেওয়া, 7 ক্লক পজিশন হলো লেফট এর ক্ষেত্রে আর রাইট এর ক্ষেত্রে হলো 5 ক্লক পজিশন। অর্থাৎ যে পয়েন্টে আমরা ক্লক ওয়াইজ ধরবো সেটা বোঝানো হয়েছে। একদম পারফেক্ট হইতে হবে এমন না, কিন্তু একটা আইডিয়া পাওয়া যায়। তোমাকে যদি বলা হয় যে 1 ক্লক পজিশন একটা টিউমার, তখন তুমি ধরে নেবে যে পজিশনটা হবে এখানে, ঠিক আছে? এটা 2 ক্লক 12 ক্লক এটা হইতে পারে, কিন্তু তুমি ধরে নেবে যে এই কর্নার। যদি 9 ক্লক বলে তুমি ধরে নেবে এখানে, যদি 3 ক্লক বলে ধরে নেবে এখানে। তাহলে আমরা এই ক্লক পজিশন দিয়ে ব্রেস্টের বিভিন্ন টিউমার বা ব্রেস্টের বিভিন্ন ইনসিশনও এটার উপর ডিপেন্ড করে। আমরা তাহলে ক্লাবি পেক্টোরাল এখানে ছিলাম, তাহলে ক্লাভিকল থেকে পেক্টোরাল পর্যন্ত, পেক্টোরালিস মাসল পর্যন্ত যে ফাসাটা যায় সেটার নামই হলো ক্লাভি পেক্টোরাল ফাসা। এখানে একটা জিনিস জানতে হবে তোমাদের, হঠাৎ স্ট্রাকচার পিয়ার্স দা ক্লাভি পেক্টোরাল ফাসা, অর্থাৎ ক্লাভি পেক্টোরাল ফাসা ফুটা করে কোন কোন স্ট্রাকচার। এখানে কিছু নার্ভ গুলো বলা আছে, আপাতত একটু কষ্ট করে মুখস্ত করে রাখো, পরবর্তীতে এটা খুব একটা অত ইম্পর্টেন্ট না, জাস্ট পরবর্তীতে যায় এখানে কিছু স্ট্রাকচার এই ফাসাটাকে পিয়ার্স করে সামনের দিকে চলে আসে। এখানে আমি এই যে ছবিটা দেওয়া আছে এখানে, এই হলো ক্লাবি পেক্টোরাল ফাসা, ঠিক আছে? এখানে ক্লাবি পেক্টোরাল ফাসা, এখান থেকে কিছু স্ট্রাকচার এখান থেকে ফুটা করে এই পাশে চলে আসছে। এই স্ট্রাকচার গুলোর নামই বইতে ভাবে বলা আছে যে থোরাকো অ্যাক্রিমিয়াল আর্টারি, সেফালিক ভেইন আর ল্যাটারাল পেক্টোরাল নার্ভ, যেটা এই যে পেক্টোরালিস মেজর মাসেলকে সাপ্লাই দিচ্ছে এই ল্যাটারাল পেক্টোরাল নার্ভ।
আছে এই টপিকটা সাপ্লাই দিছে এই ভাষাটা এই এটাকে ফুটা করে সামনের দিকে চলে আসে এই ভাষাটা একটা ডিপ ভাষা জাস্ট এটুক জানলেই হবে খুব একটা ইয়ে না এর পরবর্তী দেখো সেরাটাস অ্যান্টেরিয়র এই চ্যাপ্টারে ঢুকাইছে এখানে কিছু বলা আছে এটা পিক্টোরালিজেন মাসেল না কিন্তু এই চ্যাপ্টারের সাথে এটা পড়তে হবে এবং সেরাটাস অ্যান্টেরিয়র সাথে আমরা ক্লিনিক্যাল অ্যানাটমি কোনটা করছিলাম হার্ড পার্টে winging of scapula very good তাহলে সেই কথাবার্তা দেখো আবার ওই কথাগুলো রিপিটেশন এই জন্য হার্ড পার্ট দা সারফেস বর্ডার ইম্পর্টেন্ট দিয়ে পড়াইছি কারণ সামনের দিকে মাসেল নিয়ে কথাবার্তা প্রত্যেকটা মাসেল নিয়ে কথাবার্তা সামনে আবার তাহলে এই হলো winging of scapula কিছু কথাবার্তা যে সেরাটাস মাসেল যদি ইনজুরি হয় লং থোরাসিক নার্ভ ইনজুরি হয় এটা স্ট্যাব ইনজুরি অর্থাৎ কোপ খাইলে হতে পারে অথবা ব্রেস্ট যখন রিমুভ করা হয় ব্রেস্টের টিউমারের জন্য অপারেশন করা হয় তখন এই নার্ভ ইনজুরি তাহলে ব্রেস্ট টিউমার অপারেশনের সময় খেয়াল রাখতে হবে নার্ভের কোর্স এটা একটু মাথায় রাখতে হবে তাহলে এই সময় কি হবে প্রোট্রাকশন অফ দ্য স্ক্যাপুলা ইন ইনফেরিয়র এন্ড মিডিয়াল বর্ডার উইদাউট প্রমিনেন্স এখানে একটা কথা বলা আছে প্রোট্রাকশন স্ক্যাপুলার কিন্তু মুভমেন্ট আছে ইলিভেশন আর আছে ডিপ্রেশন প্রোট্রাকশন রিট্রাকশন আর আছে মিডিয়াল রোটেশন ল্যাটারাল রোটেশন তো ইম্পর্টেন্ট প্রোট্রাকশন কখন হয় প্রোট্রাকশন যখন আমরা হাত বাড়াইয়া কোনো কিছু ধরতে যাই তখন স্ক্যাপুলাটা স্লাইডিং করে আমাদের যে রিপের উপর স্লাইডিং করে সামনের দিকে সামনে চলে আসে এটাই হলো প্রোট্রাকশন সামনের দিকে যাওয়া প্রোট্রাকশনের উল্টাটা হলো রিট্রাকশন অর্থাৎ পিছনের দিকে যাওয়া আমরা হাত বাড়াইলাম আবার হাতটা পিছনে নিয়ে আসলাম তখন হয় রিট্রাকশন তাহলে এই প্রোট্রাকশন মুভমেন্ট তখন উইক হয়ে যায় কারণ আমরা জানি সেরাটাস অ্যান্টেরিয়রটা প্রোট্রাকশন করে কিন্তু সেটা তখন করতে পারে না সে ইনজুরিটা তাহলে আমরা মোটামুটি মাসেল গুলো সেরাটাস অ্যান্টেরিয়র অরিজিন ইনসার্শন লাগবে কিনা ইনসার্শনটা লাগবে অরিজিন হলো মানে খুবই সহজ আছে অরিজিন আফটার ডিজিট এগুলো চেস্ট ওয়াল থেকে হয় এটুক জানলেই হবে চেস্ট ওয়াল থেকে অরিজিন আর হলো স্ক্যাপুলার মিডিয়াল বর্ডারের অ্যান্টেরিয়র যে সারফেসটা আছে সেখানে হলো ইনসার্শন ওইখানে আলাদাভাবে ডিজিটেশনের অরিজিন ইনসার্শন বলা আছে এত ডিটেইলস দরকার নাই ঠিক আছে অরিজিন দরবা এই আটটা ডিজিট আপার এন্ড টিপ শেষ আটটা ডিজিট আপার এন্ড টিপ আর ইনসার্শন কোথায় ক্লাব স্ক্যাপুলার যে মিডিয়াল বর্ডার আছে তার সামনে ওইখানে যে বৈদ্যুতিক ডিটেইলস আছে নাই এটা ওইভাবে কখনো দেখি নাই এই যে তাহলে এই হলো সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল এখানে যে আটটা ডিজিট মাসেলটা কয়টা ডিজিট আটটা ডিজিট এটা মাসেলটার অরিজিন কোথা থেকে হয় আপার এই ডিপস ইন দা মিড এক্সিলারি লাইন দেখো একটু আগেই তোমাদেরকে মিড এক্সিলারি লাইন পড়াইছি একটু আগে তোমাদেরকে মিড এক্সিলারি লাইনটা পড়াইছিলাম তাহলে ওই বরাবর যে লাইন আছে সেই বরাবর এই মাসেল গুলো অরিজিন নেয় এবং মাসেল গুলো ইনসার্শন দেয় কোথায় গিয়ে এই যে মিডিয়াল বর্ডার সেখানে গিয়ে ইনসার্শন স্ক্যাপুলার মিডিয়াল বর্ডারে গিয়ে ইনসার্শন দেয় নার্ভ সাপ্লাই লং থোরাসিক নার্ভ অনেক ডিটেইলস কথাবার্তা বলা আছে এত ডিটেইলস করে মনে রাখতে পারবো না পরীক্ষার সময় লং থোরাসিক নার্ভ ওকে শেষ আর হলো এই মাসেলটার অ্যাকশন কি প্রোট্রাকশন করে তাকে স্ক্যাপুলাকে অর্থাৎ ফরওয়ার্ড মুভমেন্ট অফ দা স্ক্যাপুলা এর পাশাপাশি আরো যে একটা মুভমেন্ট আছে দরকার নেই প্রোট্রাকশন করে অ্যাকচুয়ালি উইঙ্গিং অফ স্ক্যাপুলা বোঝার জন্য যতটুকু দরকার সেটুকু বুঝলেই হয় অরিজিন ইনসার্শন নার্ভ সাপ্লাই আর অ্যাকশন প্রোট্রাকশন করে সেটা করতে পারেন তাহলে এই হলো মোটামুটি আমাদের একটা আইডিয়া পেক্টোরাল ডিজাইনের মাসেল ফাসা এবং অন্যান্য এই নিয়ে আগামী দিন ব্রেস্ট নিয়ে আলোচনা করবো ব্রেস্টের আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরবর্তী কারণ এই মুহূর্তে পৃথিবীতে ফিমেল যারা আছে তাদের মানে সবচেয়ে বেশি ক্যান্সারই হয় ব্রেস্ট ক্যান্সার এই মুহূর্তে সব ক্যান্সার হিসাব করলে সবচেয়ে বেশি ক্যান্সারই হয় কিসের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এবং এইটা নিয়ে এখন মানে খুবই মাথা খারাপ অবস্থা আর ব্রেস্ট ক্যান্সার কেন একটু জানা জরুরি কেন ছড়ায় যায় কেন এটা ডায়াগনোসিস কম হয় এগুলো নিয়ে আমার নিজেরই একটা এক্সপিরিয়েন্স বলি সেটা হলো যে আমি যার কাছে আমার মোটরসাইকেল সারাই যে মেকানিক সে তার মায়ের পিঠে ব্যথা পিঠে মেরুদণ্ডে ব্যথা সেই মেকানিক ঢাকায় অনেক বড় প্রফেসর দেখা যাচ্ছে বরিশালে অনেক বড় প্রফেসর দেখাইছে প্রায় এক থেকে দেড় বছর
এক বছরের মতো বিভিন্ন জায়গায় দেখেছে, পিঠে ব্যথা, পিঠে ব্যথা মোটে কমে না, তাকে ক্যালসিয়াম খাওয়াইতেছে, এই ইঞ্জেকশন দেয় ওই ইঞ্জেকশন দেয়, পিঠে ব্যথা মোটে কমে না। তো এরপরে আমি একদিন মোটরসাইকেল চালানোর সময় আমার সাথে আলোচনা করতেছিল যে তার মায়ের পিঠে ব্যথা এরকম বলতেছে। পরে আমার আমি এমনি কথাবার্তায় যে আমাদের মায়ের অন্য কোনো সমস্যা আছে কিনা কথায় কথায় বললো যে তার ওকে একটা চাকার মতো পায়। তখন আমার সন্দেহ হলো যে ব্রেস্ট ক্যান্সারই সম্ভবত আছে। পরবর্তীতে আবার একটা এক্সরে করা হলো, আমাদের মেডিকেলি প্যাথোলজি বিভাগে নিয়ে এসে পরীক্ষা করা হলো, পরে দেখা গেল তার একচুয়ালি ব্রেস্ট ক্যান্সার ছিল। সেই ব্রেস্ট ক্যান্সারটাই পিঠের হাড়ে ঢুকছিল, গিয়া পিঠের হাড়ে ছড়াই গেছিল, মেটাস্টেসিস ছিল, এবং ওই কারণেই ওই পেশেন্টের পিঠে ব্যথা ছিল। এবং এত পরীক্ষা নিরীক্ষা করাইছে, পিঠের এক্সরে করায়, এই করায়, সেই করায়, সেখানে ওইভাবে হয়তো ধরা পড়ে নাই বা কেউ খেয়ালও করে নাই, পেশেন্ট হিস্ট্রিতেও তার কখনো ব্রেস্টের টিউমারের কথা বলে না, হয়তো লজ্জায় বলে না, অন্য কোনো মানে সব বোঝেও না, বুড়া মানুষ 70 বছর বয়স। পরবর্তীতে ওই পেশেন্ট আমি যেদিন ডায়াগনোসিস হয়েছে আমাদের মেডিকেলি, তার ঠিক 6 মাসের মধ্যেই মারা যায়। আমাদের ওই প্রবীর স্যার আছেন, আমি নিয়ে ওই আলাপ করার 2 ঘন্টার মধ্যে, আমি বলছি যে 2 ঘন্টার মধ্যে মেডিকেল নিয়ে আসেন, আমি টেস্ট করাই দিতেছি। একদম ফ্রি টেস্টই করা হলো, প্যাথোলজিতে প্রবীর স্যার ছিল, সে একদম দেখে তো বেশ গেছে। আমি তার 6 মাস মনে হয় 6 মাসের মধ্যেই মারা যায়। তাহলে দেখো যে ব্রেস্ট ক্যান্সার আসলে যে এটা এখনো যে যখন ধরা পড়ে তখনও কিছু করার থাকে না, যখন লেট স্টেজে ধরা পড়ে। কিন্তু কেউ যদি আর্লি স্টেজে ধরা পড়ে, খুব আর্লি স্টেজে ধরা পড়ে, দেখা চাকার মতো আছে, তাহলে 100% সুস্থ থাকতে পারে, সারা জীবন সুস্থ থাকতে পারে যদি আর্লি স্টেজ ধরা পড়ে। যে যখন বোনসে ছড়াই দেয়, এবং কোন কোন বোনসে ছড়াইতে পারে এটা অ্যানাটমিক্যালি জানালে জানতে হবে। তাহলে আজকে এই পর্যন্ত, কালকে ব্রেস্ট পড়ানো হবে, ব্রেস্ট নিয়ে নিশ্চিত থেকে রিপেনে ভাই ভাই সবকিছুতে ধরা হবে, সার্জারিতে এটা আরো দেবে। কাজ হলো যে, এক হলো যে